নমস্কার সকলকে। তপোদ্দার সাথে আমার প্রথম দেখা 2017 সালে রামনবমীর মিছিলে। এর আগে তপনদার নাম শুনেছি অনেকবার, তার বক্তব্য শুনেছি, লেখা পড়েছি, আর যতই পড়েছি ততই নতুন করে শিখেছি, তাকে জেনেছি। দেখা করার একটা বাসনা ছিল 2017 সালে রামনবমীর মিছিলে। যখন প্রথম দেখা হলো, দেখা হতেই প্রণাম করে ফেললাম। আর কি মাটির মানুষ, সঙ্গে সঙ্গে আমাকে তুলে বলছেন যে এহে রাস্তার মধ্যে আবার এসব কি। আমি বললাম না না না, ওটা কোনো ব্যাপার নয়, আপনার সাথে দেখা হলো, আপনার চরণ ছুঁলাম, এটাই সব থেকে বড় কথা। সেদিন একটা সেলফি তুলেছিলাম, এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। তারপর অনেকবার দেখা হয়েছে, হিন্দুত্ব বুকসের উদ্বোধনী অনুষ্ঠানে, এছাড়াও অনেক ছোট বড় অনুষ্ঠানে দেখা হয়েছে। সব থেকে কষ্টকর হলো তপনদা চলে যাওয়ার কিছুদিন আগে হিন্দুত্ব বুকস পরিচালিত পশ্চিমবঙ্গ দিবস 19 জুন, সেদিন তপনদা বক্তব্য রেখেছিলেন অনলাইন প্রোগ্রামে। আমি একটি উদ্বোধনী গান পরিবেশন করেছিলাম এবং তপনদা খুব খুশি হয়েছিলেন। তপনদার সাথে আর কখনো দেখা হবে না, কিন্তু তার লড়াইটাকে যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই জীবনের সব থেকে বড় পাওনা হবে। ভালো থাকবেন তপনদা। ন জয়তে মৃয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভূবিতা বা না ভূয়, অজ নিত্য শাশ্বত হং পুরাণ, না হন্নাতে হন্না মানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উপস্থিতি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না, তপন ঘোষের মৃত্যু হয় না। তিনি সর্বদা বেঁচে আছেন আমাদের কথার মধ্যে, আমাদের চেতনার মধ্যে, আমাদের আদর্শের মধ্যে। আমি এখন তপনদার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে জাতির কথা দলের জয়জিৎ দা, আমাদের সবার খুব প্রিয় মানুষ, তার রচিত একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম তপন ঘোষ, মৃত্যুঞ্জয়ী শঙ্খনাথ। তপনদা নামটার মধ্যেই লুকিয়ে আছে শিহরণ। হ্যাঁ, প্রান্তিক বাঙালির, হিন্দু চেতনায় উদ্বুদ্ধ বাঙালির কাছে তপনদা, এই নামটার মধ্যেই লুকিয়ে আছে শিহরণ। তোমার আদর্শে দীক্ষিত বাঙালি আবারও খুঁজে পেয়েছে তার শিকড়, যে শিকড়ের মধ্যে লুকিয়ে আছে ত্যাগ, বলিদান আর আগ্রাসন। কিন্তু তপন ঘোষ মানে কি শুধুই গনগনে আগুনের আঁচ? তপন ঘোষ মানে কি শুধুই কালীমায়ের অস্ত্রধারী হুঙ্কার? জমির প্রতি, মাটির প্রতি, অবহেলিত শোষিতের প্রতি নিঃস্বার্থ আবেগের ভরসার নাম তপন ঘোষ। অন্ধকার চোরাবালিতে হাঁসফাঁস করতে করতে যখনই ভেসে এসেছে হাহাকার, হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু তপন ঘোষ। জানতে চেয়েছেন কি তোমার রাজনৈতিক পরিচয়? তাই তো বলি, হিন্দুর দাদা তপন ঘোষ কি শুধুই গনগনে আগুনের আঁচ? অদূরদর্শী, ক্ষমতালোভী, হিন্দু বিদ্বেষী রাজনীতিতে এই বঙ্গ যখন জর্জরিত, যখন রাজনীতির নামে শ্রমিকের শোষণ, ভাতের লড়াই, যারে আশ্রয় নিয়ে বঙ্গের হিন্দুকে ক্রমাগত করা হচ্ছিল কোণঠাসা, যখন শিকড়ের সন্ধানে লড়াইয়ে দিগ্ভ্রষ্ট বাঙালি নুবজ কুবজ দিশেহারা, তখনই বেজে উঠল শঙ্খনাদ তপন ঘোষের জমি কারুর বাপের নয় দাপের, এই নির্ভীক সত্যের শঙ্খনাদ। প্রান্তিক বাঙালি, হিন্দু বাঙালি ঝেড়ে ফেললো গ্লানি, চোখে মেলাতে শিখলো চোখ। তাই তো মিথ্যাচারের রাজনীতি, হিন্দু শোষণের রাজনীতি আজ আস্থা করে পচনশীল, ব্রাত্য ঘৃণিত। কিন্তু এত প্রাণ যে তপনদার মধ্যে, কেউ কি ভেবেছিল? কেউ কি একবারও ভেবেছিল হঠাৎই বড় নিঃশব্দে থেমে যাবে এই প্রাণ, আর শোনা যাবে না সেই ব্যাঘ্র গর্জন, রক্ত দেব কিন্তু জমি দেব না? হ্যাঁ, থেমে গেছে, বড়ই নিঃশব্দে আজ থেমে গেছে আমাদের তপনদা, লড়াকু বাঙালির তপনদার প্রাণ। হতাশা, কান্না, আর্তনাদ, হাহাকার, অনিশ্চয়তা, মাথার মধ্যে আজ শুধু ঘুরপাক খাচ্ছে এইসব শঙ্কা আশঙ্কা। কিন্তু কেন, একটা শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই? তপন ঘোষ কি শুধুই একটা শরীর যার শেষ পরিণতি একমুঠো ছাই? আমরা মানি না লড়াকু বাঙালির কাছে তপনদার শরীরের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি তো বেঁচে আছেন। হ্যাঁ, তপনদা বেঁচে আছেন তার হুঙ্কার, আদর্শ আর পিতৃতুল্য ভরসার মধ্যে দিয়ে। তাই তো এই বঙ্গ আজ তপনময়, তার আদর্শ নিয়েছে চলার পথ। এই বঙ্গের প্রতিটি ফুসফুসে আজ সঞ্চারিত হয়েছে তপন ঘোষের আবেগ। আজ তপনদা প্রান্তিক বাঙালি, লড়াকু বাঙালির তপনদা এক মৃত্যুঞ্জয়ী শঙ্খনাথ। আমি শ্রী সুমন কুমার দত্ত, জয়জিৎ ভট্টাচার্যকে কৃতজ্ঞতা জানাই তাঁর স্বরচিত এই কবিতাটি আমাকে পাঠ করার অনুমতি দেওয়ার জন্য।
সকলের কাছে অনুরোধ জানাই, তপনদার ফেলে যাওয়া কাজগুলো আমরা সবাই যেন একসাথে করতে পারি। আমাদের সফল হতেই হবে, হিন্দুত্বের লড়াই চলবে, হিন্দু জাতির লড়াই চলবে, দেশের লড়াই চলবে, সংস্কৃতির লড়াই চলবে। ভালো থাকবেন সকলে, নমস্কার।